বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, লামনগর একাডেমি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে কাজ নিয়ে আলোচনা করব। সকলে মনোযোগ দিয়ে পাঠটা অংশগ্রহণ করবা। তাহলে আমরা আজকের পাঠ আরম্ভ করি। আজকের পাঠে আমাদের মূল শিরোনাম হচ্ছে কাজ। তাহলে আমি তোমাদেরকে কাজ কি তা বলব। কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। যেমন আমার হাতে একটা কি আছে, ডাস্টার আছে। এই ডাস্টারটা আমি কি করব, এখান থেকে এখানে সরাব, এটা হচ্ছে কি বল। আমি যে প্রয়োগ করছি তা হচ্ছে বল, এবং বল প্রয়োগ করার ফলে ডাস্টারটা এখান থেকে ওইখানে গেছে, এটা হচ্ছে তার সরণ। আর বল এবং সরণ গুণ করলে আমি কি পাবো, কাজ পাবো। তাহলে বল এবং সরণ গুণ করলে হচ্ছে কি কাজ। তাহলে আমাদের সংজ্ঞাটা হবে এভাবে যে বল এবং বলের দিকে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। এখন আমরা কাজ ব্যাখ্যা করব যে কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করা হয়, কোন বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি বলের দিকে এস দূরত্বে সরে যাবে। তাহলে কাজ হবে W = বল গুণ সরণ। তাহলে বল হচ্ছে সরণ হচ্ছে এস। তাহলে আমরা লিখতে পারি কি এস। তাহলে আমাদের যদি বল এবং সরণ দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, কাজ বের করতে পারবো। আর এই সম্পর্কিত যদি কোনো গাণিতিক সমস্যা আমাদের পড়াতে এসে যায় বা পরীক্ষার প্রশ্নে এসে যায়, তখন আমরা কি করবো, কাজ বের করবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাজের একটা জানতে হবে। তাহলে আমি বলবো কাজ একক হচ্ছে জোল, কাজে একক, কাজের একক জোল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা, মাত্রা বের করতে হলে তাকে তৃতীয় মাত্রা দ্বারা বের করতে হয়, আবদ্ধ করতে হয়।
তৃতীয় মন্ডলের দ্বারা কি করলাম, আবদ্ধ করলাম, তৃতীয় মন্ডলের দ্বারা আবদ্ধ করলাম। তাহলে আমরা বলতে পারি যে কাজের ক্ষেত্রে কি দরকার, বল এবং সরণ দরকার। কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে বস্তুটির বলের পরিমাণ দেওয়া আছে এবং সরণের পরিমাণ দেওয়া আছে, তাহলে কাজ বের করা, তাহলে আমরা কী করবো, সহজে কাজ বের করে ফেলতে পারবো WKFS এই সূত্রের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা কী করবো, WKFS এই সূত্রটা মনে রাখবো। তাহলে আমি এখানে তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা দেখেছি যে বিশ্বের দ্রষ্টব্য তা হচ্ছে, বিশ্বের দ্রষ্টব্য হচ্ছে এখানে এখানে বল, এখানে বল ভেক্টর, ভেক্টর রাশি সরানো, সরানো ভেক্টর রাশি, সরানো ভেক্টর, ভেক্টর রাশি কিন্তু কিন্তু কাজের ক্ষেত্রে হবে, কাজের ক্ষেত্রে হবে দুটো ভেক্টরের, দুটো ভেক্টরের, দুটি ভেক্টরের গুণফল, গুণফল অর্থাৎ অর্থাৎ স্কেলার, অর্থাৎ স্কেলার। হঠাৎ তোমাদেরকে আমি এখানে যেটা বুঝতে চাইছিলাম তা হচ্ছে কি, বল এবং সরণ দুটোই হচ্ছে কি ভেক্টর রাশি, আর কাজ হচ্ছে কি স্কেলার রাশি। কিভাবে, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের গুণফল হচ্ছে কি একটা স্কেলার। তাই আমরা বলতে পারি যদি বল ভেক্টর এবং সরণ যদি ভেক্টর রাশি হয় কাজ হবে স্কেলার রাশি। তাহলে এবার তাহলে আমরা এখান থেকে শিখলাম বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, আর কাজ হচ্ছে কি রাশি স্কেলার রাশি। তোমাদেরকে একটা অঙ্ক করাবো, অঙ্কটা হচ্ছে যে কোনো বস্তুকে 100 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বলের দিকে 10 মিটার সরে যায় তাহলে বস্তুটি কর্তৃক কতটুকু তার সম্পন্ন হবে। তাহলে আমি তোমাদের প্রশ্নটা বলে দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে কোন বস্তু, কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ, 100 নিউটন বল প্রয়োগ করা হলে, হলে বস্তুটি যদি, বস্তুটি যদি, বস্তুটি যদি বলের দিকে, বস্তুটি যদি বলের দিকে 10 মিটার সরে যায়, সরে যায়, সরে যায় তাহলে, তাহলে বস্তুটি, তাহলে বস্তুটি কাজের পরিমাণ, কাজের পরিমাণ, বস্তুটি কাজের পরিমাণ কত হবে, কত হবে। তাহলে এইভাবে আমরা কী করবো, পছন্দ দেওয়া থাকলে গাণিতিক সমস্যা বের করবো। তাহলে
করে দিই যে এখানে 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 বস্তুর উপর বল কত হচ্ছে, কত 100 নিউটন। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, বল F সমান 100 নিউটন। তারপরে বস্তুটির উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বলের দিকে 10 মিটার সরে যায়, তার মানে সরণ সরণ দেওয়া আছে কত, সরণ দেওয়া আছে কত 10 মিটার। লিখতে পারি সরণ এর সমান কত 10 মিটার। কাজের তাহলে বস্তুটির কাজের পরিমাণ কত হবে, সেটা আমরা লিখতে পারি কাজ কাজ W = W। আমরা জানি আমরা জানি W = F S। তাহলে এখানে W কত, W = W, F কত, F = 100, S কত 10। তাহলে আমরা এখানে করি কত, 100 দিয়ে 10 করলে কত 1000। তাহলে আমরা এক্ষেত্রে দাবি অর্থাৎ কাজ বের হয়ে গেল, দাবিতে এফ এস এফ এর মানে 100, এস এর মানে কত 10। তাহলে 10 দিয়ে 100 করলে কত 1000। তাহলে কাজের এখন কি জোর, কাজের এখন জোর। এভাবে আমরা কি করবো, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।